হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে তো 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 নার্সিং পরীক্ষাকে ভিত্তি করে আমাদের আজকের টপিক হচ্ছে ফিজিক্যাল সায়েন্স সাজেশন দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্সে আজকে টোটাল ষাটটা কোয়েশেন আমি দেখিয়ে দিই এই যখন লাস্ট পেজ ষাটটা প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে পেজ নম্বর সিক্স অর্থাৎ ছটা পিডিএফ এই যদি পিডিএফগুলো ডাউনলোড করতে চাও এই পিডিএফ ডাউনলোড করার জন্য তোমাদের যে কোনো একটা গ্রুপ আমি ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখানের থ্রু দিয়ে তোমার জয়েন করতে পারো অথবা তোমার যে কোনো গ্রুপে তুমি জয়েন করে থাকলে আমার যে কোনো গ্রুপে জয়েন করে থাকলে এই পিডিএফটা ফ্রি বিনামূল্যেই পেয়ে যাবে এই জন্য কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে আমি অবশ্যই ভিডিওটা শুরু করছি তার আগে বলে কি যারা যারা প্রথমবার চ্যানেলে এসেছ চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করা হয়ে থাকে এবং যেন ভিডিওটা একটা করে লাইক হয়ে থাকে ঠিক আছে বন্ধুর সাথে শেয়ার করো যেন তারাও লাইক করে প্রচুর ভিউজ হয় এবং তোমরাও যেন এখান থেকে উপকৃত হও পরীক্ষার জন্য তোমরাও যেন একটু নিজেকে আপগ্রেড করতে পারো দেখো ফার্স্টে তোমাদের বলি এখানে দেখো প্রি টেস্ট ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশান অগ্নিধারা ব্যাচ নিয়ে একটু কথা বলা হয়েছে আমি একটু পরে তোমাদেরকে ডিটেলসটা বলবো আপাতত জেনে রাখো যে আমাদের নতুন একটা ব্যাচ আসে এনএম জিন দু হাজার কি পরীক্ষার থেকে লক্ষ্য করে সেটা কি না অগ্নিধারা ব্যাচ এটা একটা মক টেস্ট ব্যাচ তোমাকে পরে আমি বলছি বিষয়টা তো এইখানে তোমরা টোটাল পনেরোটা মক টেস্ট দিতে পারবে আমি একটু পরে সে বিষয়ে আসছি আগে আমি কোশ্চেনে নিয়ে আসি দেখো প্রথম যে প্রশ্নটা প্রথম প্রশ্নটা আছে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি মাথায় রাখবে আমাদের তিনটে আর একটা চতুর্থ পদার্থ আছে মানে পদার্থ অবস্থা অনুযায়ী পদার্থকে চার ভাগে ভাগ করা যায় ঠিক আছে একটা কঠিন অবস্থা একটা কি আর একটা হচ্ছে তোমাদের আরেকটা তরল এবং একটা হচ্ছে গ্যাসীয় তাই তো তরল এবং আর একটা হচ্ছে গ্যাসীয় আর যেটা চতুর্থ সেটা হচ্ছে প্লাজমা অবস্থা তো এই চারটে অবস্থার মধ্যে শব্দ সব থেকে ভালো চলাচল করে কোথায় শব্দ সব থেকে ভালো চলাচল করে কঠিন মাধ্যমে ঠিক আছে যদি আসতো সব শব্দ আস যদি তোমার হচ্ছে গিয়ে এটা তোমাদের হচ্ছে গিয়ে শব্দের ক্ষেত্রে ঠিক আছে আমাকে কমেন্ট করে জানাও যে যদি ধরো এখানে শব্দের যে মাধ্যমে জায়গায় এখানে তোমাকে লিখে দিলো কোনো বস্তু তাহলে বস্তু এখানে ধরো তিনটে আমি অপশান দিচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তিনটে বস্তুর মধ্যে কোথায় বেশি হবে যদি লেখা যায় তো কাঠ যদি লেখা তো কাঠ তারপরে ধরো লেখা আছে যে তোমার হচ্ছে কি জল এবং তৃতীয় লেখা আছে যে গ্যাস তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে কোন অবস্থায় বা কোন পদার্থের উপর দিয়ে শব্দের বেগ সব থেকে বেশি হবে সব থেকে দ্রুত হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে চলে আসি পরের প্রশ্ন একক সময়ে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে তো একে বলে শব্দের গতি ঠিক আছে কোশ্চেনগুলো কিন্তু বেশ ভালো ভালো লেভেলের কোশ্চেন বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এই প্রশ্ন করেছে যে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু খাতায় নোট করবে শুধু পিডিএফ দেখলে কিন্তু হবে না ঠিক আছে চলে আসি পরের প্রশ্ন আর এটা তোমাদের ডিমান্ড ছিল যে স্যার ফিজিক্যালস এর এরকম কিন্তু ক্লাস দিন আমি একটা জিকে ক্লাস দিয়েছিলাম খুব তোমরা ভালো রেসপন্স দিয়েছিলে যে হ্যাঁ স্যার খুব ভালো লেগেছে দারুণ লেগেছে আজকে আমরা একটা চটপটা ভিডিও নিয়ে এসেছি পুরো যে ষাটটা প্রশ্ন এখানে নেই কিন্তু ষাটটা প্রশ্ন উচ্চারণ করা এই যে এতগুলো ধরে বোঝানো বিষয়গুলো কিন্তু একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপার বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়লে রোধের কি হবে এই ধরনের প্রশ্নগুলো দেখো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে তো অ্যাকচুয়ালি মাথায় রাখবে রোধও কিন্তু বাড়বে অর্থাৎ যে শুধুমাত্র রোদও বাড়বে এক কি হয় না হচ্ছে তোমার যদি দৈর্ঘ্য বাড়ে যদি এক্ষেত্রে দৈর্ঘ্যের বাড়ে তাহলে কিন্তু সে তার কিন্তু রোদও বাড়বে ঠিক আছে পরের প্রশ্ন কোন রঙের চা চা পান করলে তাড়াতাড়ি ঠান্ডা হয় দেখবি আমরা যে এটা ইউজ করি না আমরা যে কাপ ইউজ করি সেই কাপটা কী রঙের হলে সেটা ঠান্ডা হয় তাড়াতাড়ি না ঠান্ডা হবে কালো রঙের যদি কাপ ইউজ করি ঠিক আছে যদি কালো রঙের কাপ ইউজ করি দেখবি কালো রঙের আমরা যদি জামা পরি গরমের দিনে আরও বেশি গরম লাগে কেন করে কেন কারণটা লাগে সেটা তোমার কমেন্ট করে যাবে আচ্ছা পরের প্রশ্ন চলে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় দেখো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় মাথায় রাখবে সেক্ষেত্রে কিন্তু এটা হবে আমাদের এটা আমাদের একটু ভুল আছে হ্যাঁ এটা একটু ভুল আছে এটা এটা কারেকশন করে লিখে দেবে অবতল দর্পণ এটা ভুল আছে ওকে হেডলাইটের ক্ষেত্রে অবতল দর্পণ যদি ভিউ ফাইনটা থাকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা স্টারমার্ক দিয়ে রাখো এটা তোমাদের জিএমেন্ট পরীক্ষাতেও এসেছিলো যদি হেডলাইট থাকে তাহলে অবতল দর্পণ আর যদি ভিউ ফাইন থাকে তাহলে কি বললাম উত্তল দর্পণ ঠিক আছে উত্তল দর্পণ আমি তোমাদেরকে কেন এটা ব্যাখ্যাটা দিই তারপর আমি পরে প্রশ্ন যাচ্ছি দেখো উত্তল দর্পণ কি করে উত্তল দর্পণ ছোট জিনিসকে বড় করে দেখায় ঠিক আছে ছোট জিনিসকে কী করে বড় করে দেখায় যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয় তো গাড়ির হেডলাইটেও কিন্তু অবতল দর্পণই ব্যবহার করা হয় এখানে উত্তল ভুল করে লেখা হয়ে গেছে আর একটা জিনিস কি আরেকটা জিনিস হচ্ছে যে উত্তল দর্পণ তাহলে কোথায় স্যার উত্তল দর্পণ হচ্ছে দেখবে গাড়ির যে হেডলাইট হয় অর্থাৎ এই যদি আমার গাড়ি হয় তো গাড়ি দেখবে এইদিকে যেখানে ড্রাইভার বসে থাকে দেখবে একটা লাইট একটা কিন্তু আয়না মতো লাগানো থাকে এখানে কী হয় পিছন দিকে যদি কোনো বড় গাড়ি আসে সেই বড় গাড়িটা ছোটো করে দেখার জন্য কিন্তু এইখানে আমাদের উত্তল দর্পণ ব্যবহার করা হয় বুঝে গেছে সেই ক্ষেত্রে আমাদের উত্তল দর্পণ ব্যবহার করা হয় তো এখানে একটা ভুল আছে এটা কারেকশন করিয়ে দিন পরের প্রশ্ন কোন ক্ষেত্রে পাসকেলের সূত্রটি প্রযোজ্য প্রশ্নটা খুবই মানে মডারেট লেভেলের কোশ্চেন তো আশা করছি পারবে অনেকে তরল গ্যাসীয় তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে অর্থাৎ তরল বা গ্যাসীয় বলতে পারো তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু এই পাসকালের সূত্রটি প্রযোজ্য আচ্ছা পরের প্রশ্ন ইউ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটকে সংক্ষেপে কি বলে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটকে বলা হয় এসআই পদ্ধতি যেটা বলি না যে আমরা সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি তো এই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটকে বলা হয় এটা ইউনিট টি ই হবে না এটা ইউনিট হবে একটু কারেকশন করে নিও ইউনিট ইউএনআইটি ঠিক আছে আইটি এগুলো এইগুলো ছোটো ছোটো কিছু ভুল থেকে গেছে টাইপ করতে গিয়ে অনেক টাইপ করতে হয় তো এগুলো একটু কারেকশন করে নিও তো এসআই পদ্ধতি বলা হয় আমাকে বলো সিজিএসের ফুল ফর্ম কী সিজিএসের ফুল ফর্ম কি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম কী বললাম হোমওয়ার্ক কোশ্চেন হচ্ছে সিজিএসএর ফুল ফর্ম সিজিএস পদ্ধতি তো সিজিএস ফুল ফর্ম কী সেটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে পরের প্রশ্ন কেন রান্না করার হাত হাড়ি সাধারণত অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন সবাই পারবে আশা করছি এতে দ্রুত তাপ সঞ্চিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় অর্থাৎ আমরা যে অ্যালুমিনিয়ামে যে আমরা হাড়ি বা তোমার কড়াই ইউজ করি এগুলো করার কারণ কি দ্রুত তাপ সঞ্চালিত হয় এর মধ্যে ঠিক আছে অন্যতে নয় কেন এখানে একটু সময়টা বেশি লাগে ওই জন্য আমরা অ্যালুমিনিয়ামটা ইউজ করি ওকে পরে প্রশ্ন পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন পৃথিবীর ঘূর্ণন পৃথিবীর সবসময় ঘুরছে তার ফলে আমরা ছিটকে পড়ছি না কেন তো সবাই জানি মাদ্যাকর্ষণ শক্তির বলে কেন এ আচ্ছা আমাকে কমেন্ট করো একটা জিনিস কমেন্ট করে জানাও যে মাদ্যাকর্ষণ শক্তি আমাদের যে রকেটের ক্ষেত্রে কী হয় রকেটের স্পিড এতটা বেশি থাকে যার জন্য কিন্তু তাকে মাধ্যাকর্ষণ শক্তি আটকে রাখতে পারে না তোমাকে কমেন্ট করে জানাবে রকেটের গতিবেগ প্রতি সেকেন্ডে কত কিলোমিটার ঠিক আছে এটা কমেন্ট করে জানাবে তবে কি কিন্তু সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না ঠিক আছে মানে ওটাকে ছিঁড়ে সে চলে যেতে পারে একটা একটা বেন্ড আছে সে বেন্ডটাকে ছিঁড়ে চলে যেতে পারে আচ্ছা পরের প্রশ্ন কোনো বস্তুর তরণ বলতে কি বোঝায় দেখো তরুণ মানে কি একটা জানতে সে তো মানে হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ ঠিক আছে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে তরণ কাকে বলে বলেছে কিন্তু একটু গুলি বলছে যে কোনো বস্তু বলতে কি বোঝায় তো বলা হয় সময় সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে বলা হয় তরণ ঠিক আছে আচ্ছা চলে আসি পরেরটা পরেরটা হচ্ছে নিউটন আচ্ছা আমার একটা জিনিস বলি তরণ হচ্ছে তরণ সর্বদা কিন্তু তরণ কি তরণ সর্বদা কিন্তু তোমার হচ্ছে প্লাস বা বলতে পারো যে ঋণাত্মক কখনোই হয় না ঠিক আছে এটা সবসময় কিন্তু প্লাসে হয় কিন্তু বাবা বলতে পারো যেটা ধনাত্মকে হয় কিন্তু এই মন্দন রয়েছে না মন্দনটা কি মন্দন হচ্ছে ঋণাত্মক ঠিক আছে দেখবে কোনো গাড়ি যখন চলে তখন কি হয় তো ওর এক্সেলেটার চাপানো হয় তো এক্সেলেটার চাপ চাপলে কী হয় সে গাড়ির কিন্তু স্পিড বাড়ে সেটা হচ্ছে তরণ আর মন্দন কি যখন ব্রেক চেপে তখন দেখা যায় সে গাড়ির কিন্তু স্পিড কমে যায় সেটা হচ্ছে মন্দন বুঝে গেছে এই জিনিসটা আশা করছি এবার কনফিউশন হবে না তরণ মানে যেটা স্পিড বাড়ে গাড়ির সেটাকে দেখবে ভ্রুম ভ্রুম করে গাড়ি চলছে ঠিক আছে সেটা হচ্ছে এক্সেলেটার চাপে সেটা কি তরণ আর যেটার ক্ষেত্রে মন্দন মন্দনটা কি মন্দন হচ্ছে যখন ব্রেক চিপে দেয় তখন কি হয় গাড়ির স্পিডটা কমে সেটা হচ্ছে মন্দন মানে সেক্ষেত্রে মাইনাস হয় ঠিক আছে মাইনাস হয় ওকে আশা করছি ভালো লেগেছে এবার তোমাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে আপনাদের বাকিটা কন্টিনিউ করছি হ্যালো বন্ধুরা চলে এসেছি আমরা এম দু হাজার চব্বিশ নার্সিং এর বেস্ট একটা তোমাদের মক টেস্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত ঠিক আছে প্রস্তুত কেন কারণ হচ্ছে এই যে ব্যাচটা আমাদের শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে ঠিক আছে দেখো লেখা আছে পনেরোই মে দু হাজার চব্বিশ সাথে মাত্র কয়েকটা দিন আছে আমাদের কাজ একদম তুঙ্গে কাজ চলছে সমস্ত মক টেস্টগুলো চলছে আচ্ছা তোমাদেরকে বলে রাখি টোটাল পনেরোটা মক টেস্ট প্র্যাকটিসেট নিয়ে আসছি একদম যেরকম টাইপগুলো ফলো করেছি না প্রত্যেকটা ডাবলু বি যেই টাইপকে ফলো করা অর্থাৎ এমন নয় যে আমি যেখানে সেখান থেকে ইচ্ছে কোশ্চেন তুলে দিয়েছি একদম ভালো ভালো টপ লেভেলের কোশ্চেন তোমাদের রেখেছি এবং চেষ্টা করি প্রতি বছরই চেষ্টা করি যে কোশ্চেনগুলো যেন একটু তোমাদের হলেও যে পরীক্ষায় কমনের দিক থেকে দেখো কমন কী আসবে কি করে বলবো সেটা তো জানি না কিন্তু কোয়েশনগুলো কীভাবে তৈরি করি না প্রিভিয়াস যে ধরনের কোশ্চেনগুলো দিয়েছে সেই ধরণকে ফলো করে আমরা কোয়েশনগুলো তৈরি করি ঠিক আছে মানে অযাত যেখান সেখান থেকে তুলে দিলাম আমাদের কোশ্চেনটা দিয়ে তোমাদেরকে ঘাবড়ে দিলাম এই ঘটনা যে টাইপগুলোকে দিয়েছে সেই টাইপগুলোকে বিশেষ করে ফলো করা এবং সে টাইপগুলোকে ফলো করে কোয়েশনগুলো করা হয় এবং তার মধ্যে সহজ কঠিন কিছু কিছু ব্যাপারগুলো থাকে তো এইখানে আমাদের মক টেস্ট ব্যাচ পনেরোটা মডেল প্র্যাকটিসের পেয়ে যাচ্ছ যেটা শুরু হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখ থেকে নতুন প্যাটার্ন অনুযায়ী সমস্ত কিছু তৈরি করা হচ্ছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু পেয়ে যাচ্ছে এবং বলে রাখি তোমাদের কিন্তু এখানে টপিক ওয়াইজও কিছু কিছু কোশ্চেন থাকবে ঠিক আছে মানে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু প্রত্যেকটা টপিক ওয়াইজ জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সবগুলো থাকবে বাকিগুলো ম্যাথ রিজনিং বলছি না এগুলো তো তোমাদের প্র্যাকটিস করে তোমরা করেছো অলরেডি বা করছো যে যেখানে পড়ছো না কেন এইটা কি শুধু স্যার আপনার ব্যাচে যারা পড়েছে তারাই করতে পারবে বা করতে পারবে না নিশ্চয়ই করতে পারবে যে কেউ এটাকে ভর্তি হতে পারো দেখো এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু এই নাম্বারে যোগাযোগ করবে প্রত্যেকের জন্য এটা ওপেন রয়েছে অল বেঙ্গল থেকে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয় কেউ মুর্শিদাবাদ থেকে কেউ নদিয়া থেকে কেউ দার্জিলিং থেকে কেউ কলকাতা থেকে কেউ বীরভূম থেকে কেউ পুরুলিয়া থেকে প্রত্যেকটা পুরো বাংলার বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা কিন্তু ভর্তি হচ্ছে ঠিক আছে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে কেউ না কেউ ভর্তি হচ্ছে তো যদি তোমার মনে হয় যদি ভর্তি হতে চাও আমি তো বলবো দেরি না করে এই নাম্বারটা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে এবং তাড়াতাড়ি তুমি জয়েন করে যাও পনেরো তারিখ থেকে তোমাদের ক্লাস এই মক টেস্টটা শুরু হচ্ছে এখানে কিন্তু কোনো ক্লাস হবে না বলে দিই হ্যাঁ আর কোর্স ফি কত মাত্র ভাই একশো কোটি টাকা ঠিক আছে আগে দাম আগের মানে যে এন্ট্রি ফিটা আরও কম ছিল বাট এটা বাড়লো কেন যে এই বছর পনেরোটা করে দিচ্ছি না আর কোয়েশ্চেনগুলো যেরকম টাইপ তোমরা নিজেরা বলবে হ্যাঁ স্যার ঠিকঠাক আছে একদম পরীক্ষার জন্য মোটামুটি এই টাইপগুলো দরকার আছে আচ্ছা মক টেস্ট দেওয়ার কারণ কী কোয়েশ্চেন কমন তো দিতে পারো না কিন্তু মক টেস্ট দিলে কী হবে তুমি যে তোমার কোথায় খামতি আছে সেটা তুমি খুঁজে বার করতে হবে আচ্ছা এই টপিকটা তো আমার পড়া হয়নি বা এই টপিকটাকে বেশি করে হাইট মানে বেশি করে হিট করছে তাহলে এটাকে আমার পড়তে হবে এই জিনিসটাই হচ্ছে স্ট্র্যাটেজি যারা স্মার্ট ওয়ার্ক করতে চায় কখনোই প্র্যাকটিস ছাড়া কোনো দিন কোনো ক্রিকেটার দেখবে ফাইনাল খেলায় নামে না তেমনি তোমরাও কিন্তু ফাইনাল খেলা নামার আগে একবার হলেও প্রক প্র্যাকটিস করো বা মক টেস্ট দাও সে যেখান থেকে হয় না কেন আমার কাছে হোক বা যেখান থেকে হোক তো আশা করছি এটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে তো অবশ্যই যাদের জন্য মনে হবে এখানে ভর্তি হতে পারো ওকে চলো এবার ক্লাসটা কন্টিনিউ করছি পরের প্রশ্ন হচ্ছে নিউটন কিসের একক তো নিউটন হচ্ছে বলের একক ঠিক আছে নিউটন কি কী একক আচ্ছা ক্যান্ডেলা একক সেটা তোমার কমেন্ট করে জানাবে ঠিক আছে ক্যান্ডেলা এগুলো কিছু কিছু জিনিস কমেন্ট করে কমেন্ট করে জানাবে তো পরের কোয়েশ্চেন আছে পরের কোয়েশ্চেন হচ্ছে কি পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশের চাপ প্রয়োজন প্রয়োগ করলে কি ঘটবে অর্থাৎ পাত্রে যদি কোনো তরলকে আবদ্ধ করে রাখি সেই ক্ষেত্রে অংশ সেই অংশ যদি চাপ প্রয়োগ করা তাহলে কী হবে তো পদার্থের সব দিকে চাপ সমানভাবে সঞ্চালিত হবে অর্থাৎ সব দিকেই চাপ হবে একদিকে চাপ হবে না কিন্তু তুমি একটা আবদ্ধ পাত্রকে যদি চাপো ঠিক আছে যে প্লাস্টিকের হয় তাহলে চাপ চাপলে দিলে কিন্তু দেখবে একদিকে হচ্ছে কিন্তু মনে হচ্ছে তা কিন্তু সব দিকে কিন্তু চাপটা কিন্তু সঞ্চালিত হয় পরের প্রশ্ন দুটি স্বচ্ছ মাধ্যমে বিভেদ তলে আলোক দিক পরিবর্তনের ঘটনাকে কি বলে এটাকে বলা হয় প্রতিসরণ ঠিক আছে প্রতিসরণ এবং প্রতিফলনটা কী সেগুলো আমি পেট ব্যাচে পড়িয়েছি যদি কেউ ব্যাচে জয়েন করতে হবে সেই ক্ষেত্রেও আমি নাম্বারটা করে দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এইখানে এই নাম্বারে আমাদের যোগাযোগ করবে এখানে ক্লাসও করানো হয় প্লাস মক টেস্টও করানো হয় ঠিক আছে এখানে কিন্তু সব কিছু পাচ্ছ ক্লাসের জন্য তোমাদের মাত্র সাতশো টাকা দিতে হবে আপ টু পর্যন্ত ক্লাস হচ্ছে ক্লাস অলরেডি শুরু হয়েছে প্রত্যেকটা ক্লাসে শেষ হয়ে যাবে রেকর্ডিং ক্লাস পাচ্ছ অর্থাৎ অফলাইন কোনো ব্যাচ নেই অনলাইনে সব ব্যাচ আছে এবং সমস্ত ব্যাচে কিন্তু টোটাল তিনজন স্যার তোমাদের পড়াচ্ছে যেদিন যা ক্লাস হয় পরের দিন সেই টপিক উপর কুইজ নাও হয় আর কি চাই বলো আর একটা উইকলি একটা মক টেস্ট পাচ্ছ এই ছাড়াও ফ্রি একটা কিন্তু একশো পনেরো কোশ্চেন পাচ্ছ অর্থাৎ যেই মক টেস্টটা বলছিলাম এই একশো কুড়ি টাকা দিয়ে কিনতে হবে সেটা যারা পেড ব্যাচের স্টুডেন্ট তাদের লাগছে মাত্র একশো টাকা ঠিক আছে এবং তোমাদের একটা ফ্রিতেই দেওয়া হবে ওকে এত কিছু দেওয়া হচ্ছে ভাই সাতশো টাকাতে আর কি চাই বলো যদি মনে হয় ভর্তি হবে অলরেডি ভর্তি হয়ে গেছে প্রচুর স্টুডেন্ট ভর্তি হতে ছেলে ভর্তি হতে পারো যা ক্লাস হয়েছে রেকর্ডিং দিয়ে দিতে পারবো নতুন করে আর শুরু না শুরু করা সম্ভব না চলো পরের প্রশ্ন চলে আসি চুম্বকের আকর্ষণ কোন অংশে বেশি কাজ করে তো চুম্বকের আকর্ষণ কাজ করে দুই মিনিটেই ঠিক আছে এক মিনিটে হলে হবে না কোন কোনটি নবরায়ণ যোগ্য শক্তির উৎস দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জি এম পরীক্ষা দেখবে এই ধরনের প্রশ্ন আসে তো এই উত্তরে কি সূর্যরশ্মি হচ্ছে নবরায়ন নবরায়ণযোগ্য ঠিক আছে নবায়ন যোগ্য অর্থাৎ কি যেটা নতুন করে আবার আবার সৃষ্টি করা যেতে পারে যেটাকে মানে এই ধরো আমি একটা কথা বলছি যে যেটা ধরুন গোবর গ্যাস ঠিক আছে এই ধরনের কিছু জিনিসগুলো আছে ঠিক আছে এগুলো কিছু নবরায়ন যোগ্য বলা হয় আচ্ছা কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপ সমান কত ডিগ্রি ফাইনাইট অর্থাৎ সেন্টিগ্রেডটুকু ফাইনাইট কনভার্ট করতে হচ্ছে এটা সূত্র আছে সি বাই ফাইভ ইকুয়ালস টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন ঠিক আছে এরকম একটা সূত্র আছে সেই সূত্রকে ফিরলেই কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে তাহলে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেট সমান সমান কত ডিগ্রি ফাইন হাইট না উত্তরটা হচ্ছে আটষট্টি ডিগ্রি ফাইন হাইট ঠিক আছে আমি ওটা কমেন্ট করে জানাব মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ফাইন হাইট স্কেলে কত সেন্টিগ্রেড স্কেলে কত সেটা আমাকে কমেন্ট করে জানাব যে দেহের স্বাভাবিক তাপমাত্রা এটাও কিন্তু বেশ পরীক্ষায় আসে তবে দেখো জলের তাপমাত্রা জিরো ডিগ্রি থেকে ফোর ডিগ্রিতে উন্নীত হলে জলের ঘনত্ব বাড়বে নাকি কমবে তো উত্তর হচ্ছে কি বাড়বে ঠিক আছে জলের ঘনত্ব ক্ষেত্রে বাড়বে কাজের একক কোনটি কাজের একক হচ্ছে জুল কার্য একক হচ্ছে জুল পরের প্রশ্ন লাল এবং সবুজ রং মিশিয়ে কোন ধরনের রং পাওয়া যায় এগুলো দেখবে পুলিশ পরীক্ষা পিএসসি পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলো আসে জিএন পরীক্ষা আসেনি এখনো পর্যন্ত বাট দেখে দেখো ঠিক আছে লাল এবং সবুজ মিশালে তোমার হলুদ রংটা হয় ঠিক আছে পরের প্রশ্ন এগুলো তোমাদের হচ্ছে এই আলো চ্যাপ্টারে কিন্তু বেশি করে রয়েছে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন ডায়নামো কি ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত রূপান্তরিত করা যন্ত্র কি বললাম যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত যন্ত্র হচ্ছে ডায়নামো পরের প্রশ্ন কোন পদার্থ প্রকৃতিতে কঠিন তরল বায়বীয় অবস্থায় পাওয়া যায় অর্থাৎ কোন পদার্থ তিনটি অবস্থাতে পাওয়া যায় কঠিনও পাওয়া যাবে তরলও পাওয়া যাবে এবং পাওয়া যাবে সেটা হচ্ছে জল ঠিক আছে জলটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার স্প্রিং নিক্তি দিয়ে কী মাপা হয় স্প্রিং নিক্তি দিয়ে কী মাপা হয় তো উত্তর হচ্ছে এই এক্ষেত্রে উত্তর হচ্ছে ওজন ঠিক আছে স্প্রিং কী বা বলতে পারে স্প্রিং তোরা যন্ত্র সেই ক্ষেত্রে তো ওজনটা মাপা হয় বা এটাকে আরেকটি কী কথা বলা যেতে ভর না ভার সেটা কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন স্থির তরলে কোন বস্তুকে আচ্ছা কোনো বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিক থেকে যে লব্ধরাশ লব্ধ বল অনুভব করে তাকে কি বলা হয় একে বলা হয় প্লবতা ঠিক আছে এটাও পরীক্ষায় আসে কিন্তু প্লবতা নিয়ে পরের প্রশ্ন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুষ্ক শুল্ক বায়ুতের শব্দের বেগ কত তো এর বেগ হচ্ছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড হচ্ছে এর উত্তর শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে তো জলীয় বাষ্পের পরিমাণ থেকে কম ঠিক আছে কি বললাম জলীয় বাষ্পের পরিমাণ থেকে কম শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে আমাদেরকে জল টল কম খায় আন্তর্জাতিক পদ্ধতিতে হ্যাঁ তাপমাত্রা এককে কি বলে আন্তর্জাতিক পদ্ধতি মানে এস পদ্ধতি বলেছে এসআই পদ্ধতিতে তোমার হচ্ছে গিয়ে তাপমাত্রার একক তাপমাত্রা পরিমাপ করে কেলভিন কেলভিনের মাধ্যমে ঠিক আছে কেলভিন ককের মাধ্যমে পরের প্রশ্ন সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে আমরা অনুভব তা অনুভব করতে কতক্ষণ কতক্ষণ পর আমরা অনুভব করতে পারবো মানে প্রশ্নটা হচ্ছে যদি হঠাৎ করে মামা ডুবে যায় এই যে এত গরম ঠিক আছে আমাদের তো মনে হয় না এখন মামা ডুবে গেলেই ভালো হয় গরমটা লাগবে না তো এটা যদি হয় তাহলে কতক্ষণ পর বুঝতে পারবো না আট মিনিট বত্রিশ সেকেন্ড পর আমরা জিনিসটা বুঝতে পারবো ঠিক আছে আট মিনিট বত্রিশ সেকেন্ড পর আচ্ছা ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন না এটাও সবাই জানি যে কালো রঙ কি করে তাপ শোষণ করে বলে এখানে কিন্তু তাপ আমরা এই কালো রঙের হ্যাঁ কালো রঙের আমরা ছাতা ব্যবহার করি ঠিক আছে এটা কিন্তু মানে সবাই জানো আশা করছি সহজ প্রশ্ন ছিল পরের প্রশ্ন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে এটা তো তোমার সবাই জানো এডিশন ঠিক আছে এই যে অ্যালভা এডিশন ইনি হচ্ছেন একশো বারের বার কিন্তু এই এই বাল্ব বৈদ্যুতিক যে বাল্ব বলা হয় এটা কিন্তু তৈরি হয়েছিল ঠিক আছে ভীষণই মানে স্ট্রাগল করে তবে গিয়ে আমরা এই যে আলো দেখতে পাচ্ছি ঠিক আছে পরের প্রশ্ন নিচের কোনটি জেনারেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে তো উত্তর হচ্ছে কি কয়েলে প্যাঁচ সংখ্যা বৃদ্ধি করে অর্থাৎ যে কয়েলে যে প্যাঁচ সংখ্যা থাকে না তাদের প্যাঁচ সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কী হবে তার জেনারেটারে উৎপাদিত কারেন্টকে আরও বেশি বৃদ্ধি করা যাবে দৈর্ঘ্য প্রসারণ এবং গুণাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর হচ্ছে তাপমাত্রা স্কেল বস্তুর প্রকৃতি পরে প্রশ্ন দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় অর্থাৎ যে আলো আমরা দেখতে পাই সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কোনটা আলো তোমরা কমেন্ট করে জানাবে কোন তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর গতিবেগ সব মানে দৈর্ঘ্যটা কম হয় ঠিক আছে কম কোনটাতে বেশি বেশি তো বললাম যে লালে হয় সব থেকে কম কোনটাতে হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে কি বললাম তরঙ্গ দৈর্ঘ্য কম কোন কোন আলোই হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন চলে আসছি একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবথেকে কম চাপ দেয় তো অবস্থা হচ্ছে স অবস্থায় মানে যদি কেউ শুয়ে থাকে সারা জীবন থেকে ধরো সবাই শুয়ে শুয়ে গেল তাহলে পৃথিবী কিন্তু চাপটা কম লাগবে ঠিক আছে এটাই বলা হয়েছে পরের প্রশ্ন হচ্ছে সমুদ্র নীল দেখানোর কারণ কী দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আকাশ নীল দেখানোর কারণ কি এগুলো কিন্তু পরীক্ষা আসে তো উত্তর হচ্ছে আপতিত সূর্য আপতিত রশ্মি বিক্ষেপণের জন্য ঠিক আছে আপতিত সূর্যের রশির বিক্ষেপের কারণের জন্য কিন্তু আকাশের রঙ বা সমুদ্রের রঙ নীল দেখা যায় ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো একটা প্রশ্ন আচ্ছা আমাকে একটা প্রশ্ন কমেন্ট কমেন্ট করে জানাও যে মহাকাশচারীরা বা মহাকাশচারী হয় যারা তারা পৃথিবীকে মহাকাশ থেকে কী রঙের দেখে থাকে সেটা কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যম প্রয়োজন হয় দেখো শব্দ বিস্তারের জন্য বাইবি মাধ্যমটা প্রয়োজন হয় পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে কত সময় লাগে তো উত্তরটা হচ্ছে পৃথিবীতে শব্দ যে সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে অ্যাকচুয়ালি কিন্তু সূর্য থেকে পৃথিবীতে কিন্তু কোনো শব্দ আসতে মানে আসতে পারে মহাকাশের দিকে দেখবে বিভিন্ন সময় কি হয় সূর্য কিন্তু মানে অ্যাকচুয়ালি এই যে ওই আট মিনিট বত্রিশ সেকেন্ড না সেটাই লেখা আছে আলাদা করে কিছু নয় সূর্য থেকে পৃথিবীতে কখনো মানে শব্দ আসতে পারে না কেন আসতে পারে না মহাকাশে কিন্তু ওই যে মাদ্রাকর্ষ শক্তি কাজ করে না ঠিক আছে ওই জন্য দেখবে যারা মহাকাশচারী হয় না তারা দেখবে এই ওয়াকি টকিতে কথা বলে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে সূর্য থেকে যদি ধর শব্দ প্রেরণ করলাম তাহলে কত মিনিট পর সেটা পৃথিবীতে এসে পৌঁছাবে শব্দ তো আসতে পারে না কিন্তু সেটাকে যদি প্রেরণ করা হয় মানে বলতে পারে যে আসতে কত সময় লাগে যেমন যে একটু আগে বললাম যে সূর্য থেকে হ্যাঁ পৃথিবীতে যে আলোটা আসতে যে সময় লাগে সেটার মতোই ঠিক আছে মানে একই প্রশ্ন কিন্তু কোশ্চেনটা অন্যরকম কোশ্চেন দিয়েছে চলো পরের প্রশ্ন সর্বোচ্চ কত শব্দের শ্রুতি সীমার উপরে মানুষ বদির হতে পারে তো উত্তরটা হচ্ছে একশো পাঁচ এখানে কিন্তু এটা ডিপেন্ড করে দেখো এই তোমার হুইয়ের মতে কিন্তু এটা নয় হুইয়ের মতো সম্ভবত সিক্সটি ফাইভ ডিসিবেল ঠিক আছে একটু আমাকে দেখে বলো সিক্সটি ফাইভ বা ফর্টি ফাইভ এরকম কিছুটা আছে আমাকে একটা জিনিস বলো যে মানুষের শব্দের কম্পাঙ্ক কত হওয়া উচিত ঠিক আছে শব্দের কম্পাঙ্ক শব্দ কম্পাঙ্ক বা কম্পাঙ্ক কত হওয়া উচিত একটা মানুষের শোনার ক্ষেত্রে কম্পাঙ্ক ঠিক আছে এটা কমেন্ট করে জানাবে যে কম্পাঙ্ক কত হওয়া উচিত কম্পাঙ্ক কী কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে কতটা সেটা কম্পেন হচ্ছে সেটাই হচ্ছে কম্পাঙ্ক আচ্ছা চাঁদে বা অন্য গ্রহে বস্তু নিলে বস্তুর কী রকম পরিবর্তন ঘটবে তো এক্ষেত্রে কি বস্তুর ভর একই থাকবে কিন্তু তার ওজনটা বদলাবে অর্থাৎ তার যে আচ্ছা এখানে ভার হবে হ্যাঁ ভারটা একই থাকবে তার আকার আকৃতিতে একই থাকবে কিন্তু তার ভরটাও মানে পাল্টে যাবে ঠিক আছে পরের প্রশ্ন টেলিফোনের আবিষ্কারক কে তো টেলিফোনের আবিষ্কারক সবাই জানে গ্রাহাম বেল ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় অন্যান্য পরীক্ষায় খুব আসে আচ্ছা পরের প্রশ্ন তোমাদেরও এসেছিলো যে আপে কি কথা প্রবক্তা প্রবক্তাকে তো এই প্রশ্নগুলো একটু জেনে যাবে পরের প্রশ্ন সূর্যরশ্মি কি গতিতে গমন করে তো সূর্যরশ্মি হচ্ছে সেকেন্ডে এই দেখো এত মাইল বেগে গমন করে সেটা কি এই এক হাজার সরি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিবেগে কিন্তু সূর্যরশ্মি এই গতিতে কিন্তু গমন করে ঠিক আছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন কত সময়কে ন্যানো সেকেন্ড বলা হয় অর্থাৎ এক সেকেন্ডের এক শত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ এটা খুবই ক কঠিন একটা বিষয় ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের থেকে ছোট। ঠিক আছে এক সেকেন্ডে যত হয় তার থেকে মানে এই এত কোটি দিয়ে ভাগ করলে তবে কি এক ন্যানো সেকেন্ড বেরোবে পরের প্রশ্ন শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন তো শূন্য ঘরের শব্দের শোষণ কম হয় বলে এই ক্ষেত্রে কিন্তু শব্দের যে শব্দটা কম শোনা যায় যদি ভর্তি ঘরে থাকে ঠিক আছে পরের প্রশ্ন থিওরি অফ রিলেটিভিটি এই প্রশ্নটাই তোমাদের জিও নেম এনএম পরীক্ষা এসেছিলো দেখো বিভিন্ন পরীক্ষায় আসা কিন্তু প্রশ্নগুলো দিচ্ছি এবং একটা লাইক কিন্তু অবশ্যই করো ভাই এত পরিশ্রম আছে না এই যে ষাটটা প্রশ্ন বানাচ্ছিলাম কাল গাম ছুটে গেছে ঠিক আছে তো অবশ্যই লাইক করো ভাই এই ধরনের প্রশ্নগুলো আনা কী দরকার আছে বলো তোমাদের ফ্রিতে দিচ্ছি এগুলো এর থেকে কী চাওয়া আর বেশি বলো তাহলে একটা করে লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো এবং আমাদেরকে বেশি করে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করো যে হ্যাঁ স্যার সত্যি খুব ভালো লাগছে এই ধরনের ক্লাসগুলো নাহলে কিন্তু এই ক্লাস কন্টিনিউ করা সম্ভবই না ঠিক আছে আমি বলছি দেখো সম্ভব না এত সুন্দর সুন্দর ক্লাসগুলো দিচ্ছি কোথায় তোমার বেশি করে লাইক করবে তা না আরও কমে যাচ্ছে দিন দিন কেন কমবে আরও বাড়ি দাও বন্ধুর সাথে শেয়ার করো যে ভাই দেখ না রে ভালো জিনিসগুলো দেখ খারাপ জিনিসগুলো কেন দেখিস তাই না চলো তাহলে এখানে হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি বা তোমাদের প্রশ্ন এসেছিলো আপে কী কথা তত্ত্বের প্রবক্তাকে তো উত্তরে ছিল অ্যালবার্ট আইনস্টাইন ঠিক আছে এগুলো পেট ব্যাচে খুব সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছিলাম পরের প্রশ্ন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু তার দিয়ে তৈরি তো এটা মাথায় রাখবে টাংস্টেন থাকে ঠিক আছে বৈদ্যুতিক বাল্বের যে দেখবে ফিলামেন্ট মানে কি এই যে একটা অংশ ঠিক আছে এই যে অংটা একটা অংশ থাকে এরকম এই অংশটাকে বলা হয় অর্থাৎ এই যে ওপরে যে পাতলা তারের মতো অংশটা থাকে এটা হচ্ছে ফিলামেন্ট আর এই ফিলামেন্টটা এই ফিলামেন্টটা কিন্তু টাংস্টেন ধাতু দ্বারা তৈরি ঠিক আছে তারপর চলে আসছে বর্ণান্য লোকেরা কোন রং বুঝতে পারে তো তিনটে রঙ বুঝতে লাল নীল হলুদ ঠিক আছে লাল এটা সবুজ দেখেছে হ্যাঁ সরি লাল নীল সবুজ ঠিক আছে লাল নীল সবুজ রঙটা বুঝতে পারে না পরের প্রশ্ন কোর কোথায় সাঁতার কাটা কম অসাধ্য সাগরে একটু কম অসাধ্য হয় মানে এখানে সহজ আরও বেশি ঠিক আছে সাঁতার সাগরে সাঁতার কাটা সহজ আচ্ছা উষ্ণতার একক কীভাবে পরিমাপ করা হয় তো উত্তর হচ্ছে কেলভিনের দ্বারা প্রভাব করা হয় হীরা আধারে চকচক করে কেন তা এটার কারণ কি আলোর উচ্চ প্রতিসরণের জন্য কিন্তু এটা ভালো বেশি চকচ করে আবহাওয়ার নাইনটি পার্সেন্ট আর্দ্রতা বলতে কী বোঝায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় নাইনটি পার্সেন্ট ঠিক আছে পরে প্রশ্ন চলে আসছি দেখো এবার ফটাফট চল্লিশটা অংশ করো দেখো মোট আমরা যে এই যে বললাম তোমাদেরকে প্রায় ষাটটা তার থেকে আমার মনে হয় বেশি আছে কোশ্চেন ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে আসছি পারমাণবিক সংখ্যার আবিষ্কারকে তো পারমাণবিক সংখ্যার আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী মোসলে ঠিক আছে পরের প্রশ্ন চলে আসছি পরের প্রশ্ন আমি আবার বলছি যদি কেউ মনে করো যে আমাদের অগ্নি অগ্নিধারা ব্যাচে ভর্তি হবে সেই আমাকে জয়েন জয়েন করার জন্য আমাকে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু নাম্বারে যোগাযোগ করবে অথবা যদি ক্লাস সংক্রান্ত হয়ে থাকেও সেক্ষেত্রেও কিন্তু আমাকে যোগাযোগ করতে পারো সাফল্য বাংলা কিন্তু এর আগের বছর তুলনায় বছর ইচ্ছা আছে সবসময় চেষ্টা করি আমি আরও ভালো যেন সাকসেস তোমাদের দিতে পারি আরও ভালো যেন সাকসেস রেট আসে কিন্তু এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে ঠিক আছে তো এটা অবশ্যই মাথায় রাখবে চলো পরের প্রশ্ন হচ্ছে ফসফিন কী জাতীয় পদার্থ তো মাথার কি ফস্টফিন আচ্ছা ফস্টফিনের গন্ধটা কীরকম ফসবিনের গন্ধ হচ্ছে মাছ পচা মাছের মতো ঠিক আছে কিন্তু এই প্রশ্নটা তোমাদের কেপিএসআই অর্থাৎ কলকাতা পুলিশের এসআই পরীক্ষা পরীক্ষায় এসেছিল দু হাজার তেইশে তো এই ধরনের প্রশ্নগুলো দেখো বলছি না যে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে তো এটা হচ্ছে যৌগিক একটা পদার্থ পরের প্রশ্ন ভর সংখ্যার অপর নাম কি ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ার সংখ্যা ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ার সংখ্যা এম কে পদ্ধতিতে ভরের একক কি ভরের একক হচ্ছে কিলোগ্রাম লোহাকে গ্যালোবলাইজেশন করতে ব্যবহৃত হয় কি তো লো লোহাকে ক্যালকুলেশন করতে গেলে দশটার প্রলেপ দেওয়া হয় ঠিক আছে তবে গিয়ে সেটা বলা হয় গ্যালোবলাইজেশন আচ্ছা আন্ত আণবিক শক্তি কি তো এটা হচ্ছে আকর্ষণ শক্তিকে বলা হয় আন্ত আণবিক শক্তি তাপ তাপমাত্রা বাড়লে কোন কোনটি হয় না তো আনসার হচ্ছে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় না বৃদ্ধি পায় ঠিক আছে এটা হয় না আচ্ছা তারপরে দেখো পদার্থের তিন অবস্থা কারণ কি এটা কারণ হচ্ছে আন্ত আণবিক শক্তির পার্থক্য অর্থাৎ কি হয় তাদের মধ্যে যে আন্ত আণবিক যে শক্তি হয় তার মধ্যে পার্থক্য দেখা যায় কোনটির আয়তন নেই তো গ্যাসীয় পদার্থের কোনো আয়তন নেই জলের আছে কিন্তু কঠিনের আছে কিন্তু এই তোমার গ্যাসীয়র নেই আচ্ছা জল কয় প্রকার অবস্থা থাকে জল হচ্ছে টোটাল তিন অবস্থা থাকে কী কী সেটা কমেন্ট করে জানাবে সরাসরি বাষ্পে পরিণত হওয়ারকে কী বলা হয় তো সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন ঠিক আছে আচ্ছা বাষ্পীভবনটা কী সেটা একটু কমেন্ট করে জানাবে ঊর্ধ্বপাতন হওয়ার যদি সঙ্গে সঙ্গে সেটা বাষ্পে পরিণত হয় যেমন কপ্পূর কপ্পটা কী এটা উর্ধ্বপাতন হয় ঠিক আছে তারপরে দেখে নাও যে কোনটি উদ্যায়ী পদার্থ নয় তো পদার্থ নয় হচ্ছে লবণ ঠিক আছে লবণটা হচ্ছে উদ্যায়ী উদ্ভাগী বা উদ্যায়ী পদার্থ নয় প্রশ্ন আন্ত আণবিক আকর্ষণ সবথেকে কম কোন পদার্থের তো উত্তরটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু আন্ত আণবিক আকর্ষণটা সব থেকে কম হয় পরে প্রশ্ন তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কী বলে এটাকে বলে সমী ভবন ঠিক আছে এটাকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা সমী ভবন বলা হয় সবচেয়ে হালকা মৌল কোনটি তো দেখো সব থেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন ঠিক আছে সব থেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন আর সব থেকে ভারী মৌল কি সেটা কমেন্ট করে জানাবে সব থেকে ভারী মৌলের নাম কী প্রশ্ন সব থেকে এই দেখো পরের প্রশ্নটা থেকে গিয়েছিল চলো সব থেকে ভারী কোনটি তো এই যে ইউরেনিয়াম ঠিক আছে ইউরেনিয়াম হচ্ছে সব থেকে ভারী তো ভারী হচ্ছে ইউরেনিয়াম ঠিক আছে আর সব থেকে হালকা হচ্ছে হাইড্রোজেন তো হালকা থেকে হাইড্রোজেন মারা রাখবে দুটোই হ হা দিয়ে রয়েছে আর ভারী হচ্ছে আমাদের ইউরেনিয়াম পরের প্রশ্ন ইউরেনিয়ামের আণবিক ভর কত আণবিক ভর হচ্ছে ওকে এটা পয়েন্ট আছে একটা যেটা দেখো ড্যাশ মিশ্র পদার্থ এই প্রশ্নটা অনেকবার এসেছে অনেক পরীক্ষা এসেছে বায়ু একটি মিশ্র পদার্থ আচ্ছা তারপর দেখো যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে কঠিন হাতে শুরু করে তাকে কি বলে যে বলে হিমাঙ্ক মানে দেখা গেল যে একটা পদার্থ একটা তাপমাত্রায় গিয়ে পদার্থ কঠিন হতে থাকে মানে আরও থেকে কঠিন থেকে আরও কঠিনতর হয়ে যায় সেটাকে হিমাঙ্ক বলা হয় ঠিক আছে এই তাপমাত্রা গেলে হিমাঙ্ক গেলে পদার্থ কঠিন থেকে কঠিনতর হয় সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ কোনটি তো সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ হচ্ছে অ্যানান স্টেপিটি স্টেপটিয়াম ঠিক আছে সেপটিয়াম এটা হচ্ছে সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ হচ্ছে আনান সেপটিয়াম পরের প্রশ্ন যৌগিক পদার্থ নয় কোনটি যৌগিক পদার্থ নয় হচ্ছে বায়ু বায়ু কী ধরনের পদার্থ বায়ু হচ্ছে মিশ্র পদার্থ ঠিক আছে এটা যৌগিক পদার্থ যে হচ্ছে তোর মনে হচ্ছে বায়ু আচ্ছা নিষ্ক্রিয় মৌল কোনটি নিষ্ক্রিয় মৌল আর নিষ্ক্রিয় গ্যাস মাথায় রাখবে এগুলো না বেশ কয়েকটা আছে রেডন ক্রিপ্টন জেনন ঠিক আছে আরগন এগুলো সব আছে তো নিষ্ক্রিয় মৌল এর মধ্যে দেখো এই আরও অপশন ছিল এর মধ্যে জেনন হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল অর্থাৎ সিমেন্ট তৈরি করতে গেলে আমাদের কোন জিনিসটা লাগে সেটা সব থেকে বেশি লাগে জিপসাম ঠিক আছে জিপসাম লাগে সব থেকে বেশি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আচ্ছা আমাকে জিনিস কমেন্ট করে দাও জিপসাম কোন রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায় এটা একটু মথান্তর দেখা যায় কোথাও বিহারে পাবে কোথাও হচ্ছে দেখি তোমার রাজস্থান দেওয়া আছে তো একটু কমেন্ট করে জানো দেখি যাদের যাদের সঠিক দা থাকবে যারা সঠিক জানো আচ্ছা কত ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়ে যায় তো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবাই জানি আচ্ছা চুল্লায় জল দিলে বা চুল্লিতে যদি চুলে মানে অ্যাকচুয়ালি এখানে চুনে হ্যাঁ চুনে যদি জল দেওয়া হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে থাকে এটা হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না কারা সেটা হচ্ছে অনুরা ঠিক আছে আচ্ছা পরমাণু নিউক্লিয়াসে থাকে না কোনটি তো পরমাণু নিউক্লিয়াসে থাকে না হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন থাকে না ওকে পরমাণুতে কি সমান থাকে তো ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা হচ্ছে সমান থাকে পরমাতে কি সংখ্যা সমান থাকে ইম্পর্টেন্ট এটা হ্যাঁ পরমাতে কী সমান থাকে না ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে নিষ্ক্রিয় গ্যাসে অনুতে কয়টি পরমাণু থাকে তো নিষ্ক্রিয় গ্যাসের অনুতে একটি পরমাণু থাকে পরের প্রশ্ন প্রতিটি কক্ষী ইলেকট্রনের সংখ্যা কত টু এন টু ডিপা টু এটা হচ্ছে প্রতিটি ইলেক কক্ষী ইলেকট্রনের সংখ্যা হচ্ছে টু এন টু টু পার টু আচ্ছা পরের প্রশ্ন পরমাণু প্রোটনের সংখ্যাকে কী বলা হয় তো পরমাণু প্রোটনের সংখ্যা পারমাণবিক সংখ্যা ঠিক আছে পারমাণবিক সংখ্যা বলা হয় পরের প্রশ্ন সংকট ধাতু পিতলের উপাদান কী তো দেখো পিতলের উপাদান হচ্ছে পিতাজি তামা এবং জিঙ্ক জিঙ্ক মানে দশ এখানে ঠিক আছে পাতা তামা এবং হচ্ছে জিঙ্ক এটা হচ্ছে পিতলের বিভিন্ন না অ্যালোয় স্টিলগুলো বা অ্যালয়ের যে বিভিন্ন পদার্থগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে বিশেষ করে পুলিশের পরীক্ষা ক্যাটাগরিগুলোতে আসে তো এগুলো কিন্তু দেখে যাবে পরের প্রশ্ন কোনটি নবরায়ণ যোগ্য শক্তির উৎস দেখো একটু আগে বলেছিলাম এটা সূর্যরশ্মি তো সূর্যরশ্মি আছে উত্তরটা পরের প্রশ্ন প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন কে তো প্রথম পারমাণবিক ধারণা দিয়েছিলেন তোমার জল ডাল্টন ঠিক আছে ডালটনি হচ্ছে প্রথম পারমাণবিক ভরের ধারণা দেয় দেখো এতক্ষণ ধরে বকবক করতে কিন্তু মুখ কিন্তু ব্যথা হয়ে গেলো একটা লাইক করে দাও বাবা এতটা পরিশ্রম করছে ঠিক আছে একটা লাইক করে দাও তার মধ্যে ভগবান তোমাকে মানে সত্যি বলে এত পাপি ভাই হ্যাঁ এত যদি কষ্ট করছে তাকে যদি পরিশ্রমিকটা এইটুকু পারিশ্রমিক না তাহলে কী করে হবে চলো পরে দেখো এক বস্তুতে অনুর সংখ্যাকে কি বলা হয় তো বলে সংখ্যা ঠিক আছে কি দ্বারা প্রকাশ করা হয় তো অ্যাভ্রোকার সংখ্যাকে বলা হয় এন দ্বারা প্রকাশ করে কি বলে এন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে অ্যাভ্রোকার্ডোর সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় পরের প্রশ্ন আইসোটোপ কি ভিন্ন থাকে তো উত্তর হচ্ছে ভর সংখ্যা ভিন্ন থাকে ঠিক আছে ভর সংখ্যা ভিন্ন থাকে আচ্ছা চলে আসছি পরের পরের প্রশ্ন আইসোটনে কী সমান থাকে আইসোটনে কী সমান থাকে সেটা হচ্ছে নিউট্রন সমান থাকে আই আইসোটোনের কী সমান থাকে নিউট্রন সমান থাকে ঠিক আছে দেখো আমি বলেছিলাম আইসোটোপ আইসোটোন এবং আইসোবার। আইসো বারের ক্ষেত্রে ভর সংখ্যা আইসো টোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা এবং আইসো টোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান থাকে তো আমি এগুলো দিয়ে তোমাদের একটা সেপারেট ভিডিও দিয়েছিলাম খুব মজাদার করে একটা ক্লাস করেছিলাম ঠিক আছে কার কার মনে আছে দেখো আর একটু কমেন্ট করে দিয়ে যে হ্যাঁ স্যার দেখেছিলাম আর যেটা যারা এখনই আবার দেখে নিও ঠিক আছে আমি দেখো ফিজিক্যাল সায়েন্সে একটা মজাদার ক্লাস দিয়েছিলাম ওখান থেকে তোমাদের প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তো সেটা একটু দেখে নিও আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে আইসোবার সমান থাকে কোনটি আইসো বারের সমান থাকে যে ভর সংখ্যা দেখো একটু আগে বললাম ভর সংখ্যা আচ্ছা এইখানে আবার ভিন্ন থাকে আছে এখানে প্রশ্ন বুঝতে বুঝতে হবে ভিন্ন কি থাকে ভিন্ন থেকে প্রটন সংখ্যা যাই হোক এই ছিল আমার টোটাল ষাটটা প্রশ্ন কেমন লাগলো বা একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুর সাথে শেয়ার করিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ব্যাস ভর্তির জন্য এবং মকটেষ্ট ভর্তির জন্য নাইন সিক্স জিরো নাইন ডবল টু সিক্স ডবল যোগাযোগ করবে ওকে থ্যাংক ইউ সবাইকে